এইবার ভালো হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আর এখন বাজে সকাল 5:30, আর এখন সবাই মিলে পুকুর ঘাটে চলে এসেছে ঘর ডোবানোর জন্যে। বন্ধুরা দেখুন আমাদের কেমন নিয়ম বিয়ের, তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। এখন হচ্ছে বৈকাল বেলা, আর এখন এরা হাঁড়ি চাপুই নিতে এসছে। সকালবেলা দেখেছিলেন বরণের সময় যেটাকে বলা হয় হাঁড়ি চাপুই, চারটে হাঁড়ি দিয়ে সাজানো ছিল, একটা বরণ করা হচ্ছিল, সেইটা সকালবেলা একজন রে এসে রেখে দিয়ে গেছিল আমাদের বাড়িতে। সেইটা এখন বৈকালবেলা ওরা নিতে এসছে। আর এই যে হাঁড়ি চাপুই যার বাড়ি রাখে তার বাড়িতে, মানে কালকে যে বরকনে আসবে বাড়িতে, ওরা আর কালকে বাড়িতে খাবে না, কালকেরই আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। আমাদের গ্রামের দিকে একটা নিয়ম আছে, এই যে হাঁড়ি চাপুই রাখতে আসলে যে হাঁড়ি চাপুই যে নিয়ে যাবে তার জন্যে যারা আসবে তাদের আগে নাচ গান করতে হবে, তারপরে সেই হাঁড়ি চাপুইটা দেওয়া হবে, তারপর তারা নিয়ে ওটাকে বাড়ি যাবে, বাড়ি নিয়ে গিয়ে তারপরে ছেলের নানিমুখ শুরু হবে। এই দেখুন বন্ধুরা, পুকুর তিন্নি ব্লগের পুকুরও নাচতে শুরু করেছে, সে আর থাকতে পারলো না। আর পুকুর মেয়ে তো, তিন্নিও তো নাচ তো প্রথম থেকেই শুরু করছে, সে আর বন্ধ করে না। আর এই বিয়েবাড়িটা হচ্ছে সম্পর্কে আমাদের ভাইপো হয়, আমরা সবাই নিমন্ত্রিত ওই বিয়েবাড়িতে, তাই খুব আনন্দ হচ্ছে, হই হুল্লোড় হচ্ছে। আর আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে হাঁড়ি চাপুই নিয়ে যাওয়ার আগে বরণ করতে হয়, তাই এবার হাঁড়ি চাপুই দিয়ে দেওয়া হবে, যার জন্য পুকু এখন এই যে বরণ করছে,
আর এদিকে বাজনা হচ্ছে খুব জোর। এবার মিষ্টিমুখও করতে হয়, মা উপর থেকে মিষ্টি নিয়ে এসেছে সবাইকে মিষ্টি দেবে বলে। বন্ধুরা এখন ওরা হাঁড়ি চাপুই নিয়ে বাড়ি চলে যাচ্ছে, এবার বাড়ি গিয়ে ওখানে নানিমুখ শুরু হবে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, আর এটা হচ্ছে প্রথম পার্ট, আবার একটা দ্বিতীয় পার্ট দেব, না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনারাও দেখবেন না, ভালো লাগবে না। তাই আজকের মতন এখানেই আমি শেষ করছি, টাটা।